হ্যালো ফ্রেন্ডস, আমি জাহিদ। প্রথমে আমি জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ। আমি আজকে আলোচনা করব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের তিনটা অলরেডি ক্লাস নিয়েছি। আজকে আমরা তিনটা ক্লাসে করেছিলাম কমপ্লেক্স টু সিম্পল, রাইট? তিনটা ক্লাসে কমপ্লেক্স টু সিম্পল আমি শেষ করার চেষ্টা করেছি। আজকে করব কম্পাউন্ড টু সিম্পল। তো কম্পাউন্ড সিম্পল যদি তোমরা ওই তিনটা ক্লাস খুব ভালো করে দেখে থাকো বা বুঝে থাকো, তাহলে আজকে ক্লাসটা খুবই সহজ হয়ে যাবে তোমাদের জন্য। তো আমি বিগততে যে ক্লাসগুলো করে থাকি, তোমরা যেগুলো যদি মনোযোগ সহকারে সেগুলো শুনে থাকো বা দেখে থাকো, তাহলে পরবর্তী যতগুলো ক্লাস হবে এগুলো কিন্তু ভেরি ইজি হয়ে যাবে তোমাদের জন্য। ওকে, তো আমার তো সিকোয়েন্স অনুযায়ী কোনটার পর কোনটা প্রয়োজন সে অনুযায়ী আমি কিন্তু ক্লাসগুলো নিয়ে থাকি। তো আজকে যদি ওটা তোমরা দেখে থাকো বুঝে থাকো, আজকে কম্পাউন্ড টু সিম্পল খুবই সহজ এবং আজকে একটা ক্লাসে আমি শেষ করার চেষ্টা করব। তো চলো বন্ধু, দেখি আমরা আজকে কি ধরনের সেন্টেন্স আলোচনা করব। তো ওখানে করেছিলাম কমপ্লেক্স টু সিম্পল, আজকে করব কম্পাউন্ড টু সিম্পল। তাহলে এরপরে কি হবে? সিম্পল থেকে একবার কমপ্লেক্স করব, সিম্পল থেকে আবার কম্পাউন্ড করব। ওকে, তো সেটা আরো সহজ হবে। তা আমরা দেখি প্রথমে কম্পাউন্ড। তো কম্পাউন্ডের বৈশিষ্ট্য আমরা জানি যে এন্ড অর বাট এ তিনটা দিয়ে যুক্ত থাকবে, দুইটা ক্লজ থাকবে। ওকে, আর সিম্পলে তো দুইটা ক্লজ থাকবে না, একটা ক্লজকে আমরা কি করে ফেলবো? ফ্রেজ করে ফেলবো বা নিষ্ক্রিয় করে ফেলবো। ওকে, তাহলে এখানেও একটা বিষয় আছে যে যেহেতু দুইটা ক্লজ আছে, তাহলে একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। বন্ধুরা মনে আছে প্রিন্সিপাল ক্লজ কাকে বলে বা কোনটা প্রিন্সিপাল ক্লজ যে প্রিন্সিপাল ক্লজকে আমরা কখনোই ভাঙতে পারবো না বা ফ্রেজে রূপান্তরিত করতে পারবো না? লাস্টের ঘটনাটাই হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, অর্থাৎ ফলাফলটা হচ্ছে কি? প্রিন্সিপাল ভার্ব, সরি প্রিন্সিপাল ক্লজ, সেটা আমরা কখনোই কি করতে পারবো না, ফ্রেজে রূপান্তরিত করতে পারবো না। ওকে, তো আমি ওখানেও দেখিয়েছিলাম যে দুইটা ক্লজ কিভাবে আলাদা আলাদা করে একে একটা সেন্টেন্স থেকে টেনে বের করা যায়। তো এখানেও একই ব্যাপার, তো এখানে আরও সহজ হবে দুইটা ক্লজ বের করা। তো প্রথমে আছে ডেলা সোল্ড হার হেয়ার অ্যান্ড বট এ প্ল্যাটিনাম ফর চেইন। ওকে, তো ডেলা কি করেছিল? তার চুল বিক্রি করেছিল এবং কিনেছিল এ প্ল্যাটিনাম ফর চেইন। প্ল্যাটিনাম ফর চেইন, প্ল্যাটিনাম হচ্ছে খুব নামি দামি একটা ধাতব পদার্থ, এবং ফর চেইন, ফর চেইনটা হচ্ছে কি, যে তোমার সেই সময়ে অনেক আগের যুগে রাজা বা বাদশারা এটা ঘড়ি ব্যবহার করতো। তো এটা তারা কি করতো, ওই দাদা তারপর বাবা তারপর ছেলে এভাবে উত্তরাধিকার সূত্রে এই ঘড়িটা অনেক দামি, তো এই ঘড়িতে একটা চেন ব্যবহার করা হতো এক্সট্রা, যেটা অনেক সুন্দর দেখাতো। তো এই চেনটার কথা বলা হচ্ছে ফব চেন। ওকে, তো ডেলা কি করেছিল? তার চুল বিক্রি করেছিল এবং একটা প্ল্যাটিনামের ফব চেন কিনেছিল। তাহলে একটা ক্লজ হচ্ছে কি, ডেলা সোল্ড হার হিয়ার, একটা। দুই নম্বর হচ্ছে কি, বট এ প্ল্যাটিনাম ফর চেইন। তো বট কে বট করেছে, ওকে, কে কিনেছে? ডেলাই কিনেছে। তাহলে দুইটা ক্লজের সাবজেক্ট কিন্তু একই, তাই না? দুইটা ক্লজের সাবজেক্ট কিন্তু ডেলা। তাহলে সাবজেক্ট যেহেতু ভিন্ন নয়, তাহলে তো আরো ইজি এটা ব্যাপার। তা আমি আজকে আর ক্লজগুলো আলাদা আলাদাভাবে লিখলাম না, আমি মুখে বলে দেবো। তাহলে এক নম্বর হচ্ছে ডেলা সোল্ড হার হিয়ার এবং দুই নম্বর হচ্ছে ডেলা বট এ প্ল্যাটিনাম ফ্রপ চেইন। এখন প্রশ্ন হলো যে দুইটার মধ্যে কোনটাকে আমরা ফ্রেজে রূপান্তরিত করবো, তাহলে প্রিন্সিপাল ক্লজ কোনটা, এবং তাহলে আমরা খুঁজি যে পরের পরের কাজটা কোনটা। সে কি করেছিল, চুলটা বিক্রি করেছিল, দেন প্ল্যাটিনাম ফ্রপ চেইন কিনেছিল। তাহলে কেনা ব্যাপারটা হচ্ছে, ফলাফল হচ্ছে কিনেছিল, আগের ঘটনাটা হচ্ছে তার চুল বিক্রি করেছিল। তাহলে পরেরটা হচ্ছে বট এ প্ল্যাটিনাম ভাবছেন, এটাকে আমরা কি করতে পারবো না, ভাঙতে পারবো না, এটাকে যেভাবে আছে সেভাবেই রাখতে হবে। তাহলে আমরা কি করব, এই অংশটাকে ভেঙে ফেলবো, অর্থাৎ ফ্রেজে রূপান্তরিত করব। এখন দুইটা ক্লজের যেহেতু সাবজেক্ট ডেলা একটা, সেহেতু এই ডেলা কি করব, প্রিন্সিপাল ক্লজের সাথে আমরা রাখব। ওকে, এখন এই অংশটাকে তাহলে আমাকে কি করতে হবে, ফ্রেজে রূপান্তরিত করতে হবে। ভেরি ইজি, ফ্রেজে রূপান্তরিত করবো কি, এখানে প্রিন্সিপাল ভার্ব এবং প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করলেই এটা কি হয়ে যায়, ফ্রেজে রূপান্তরিত হয়ে যায়। তাহলে সোল্ডের প্রেজেন্ট ফর্ম কি, ওকে, সোল্ড, সোল্ডের প্রেজেন্ট ফর্ম শেল, তাহলে শেলিং
আর হিয়ার, এখন এখানে আমাকে একটা কমা ব্যবহার করতে হবে, কারণ এন্ড তো হচ্ছে কম্পাউন্ডের বৈশিষ্ট্য, তাই না? তো এখানে তো আর এন্ড এর প্রয়োজন নাই, যেহেতু আমরা এখন সিম্পল ব্যবহার করছি, সেহেতু যে কনজাংশনটা দ্বারা যুক্ত আছে সেই কনজাংশনটা আমরা সিম্পল সেন্টেন্সে ব্যবহার করব না। তাহলে শেলিং আর হিয়ার ডেলা, এই যে ডেলাটা বাদ দিয়েছিলাম, ডেলাটা কি করলাম, প্রিন্সিপাল ক্লজের সাথে আমি বসাবো। তাহলে ডেলা বট এ প্লাটিনাম অপশন। দেখো বন্ধুরা, এখন তোমাদের কাছে কত ইজি হয়ে গেছে ব্যাপারটা, তাই না? কমপ্লেক্স টু সিম্পল যদি আমরা একটা খুব ভালো মতো শিখে যাই, পরের গুলো খুব একেবারে সহজ। ওকে, দেন আমি আজকে এটা শেষ করব, কারণ এন্ড অর বার দিয়ে যুক্ত থাকে। আমি এন্ড দিয়ে দেখাবো, অর দিয়ে দেখাবো এবং বার দিয়ে দেখাবো, তাহলে চ্যাপ্টারটা ক্লোজ হয়ে যায়। তো এন্ড দিয়ে এখানে একটা আমি দেখালাম, আরেকটা দেখো, এখানেও এন্ড আছে, আরেকটা সেন্টেন্স লিখেছি এন্ড, কিন্তু পার্থক্যগুলো আমি পরে বলে দিচ্ছি। আচ্ছা, এখানে বলছে দি ম্যারেজ সেরিমনি ওয়াজ ওভার, কি বিবাহ অনুষ্ঠান শেষ হয়ে গেছিল একটা ব্যাপার, অ্যান্ড দি গেস্ট ওয়ার অল গোয়িং টু দ্য ফেস্ট। আচ্ছা, শেষ হয়ে যাওয়ার পর কি হচ্ছিল, গেস্টরা ভোজন পর্বে যাচ্ছিল। আচ্ছা, তাহলে ভোজন পর্বে যাওয়াটা হচ্ছে কি, এটা লাস্টের ঘটনা, তাহলে এটাই হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তাহলে আমরা কি করব, ভাঙবো এটাকে, এটা হচ্ছে কনজাংশন। ওকে, তাহলে একটা ক্লজ হচ্ছে নাম্বার ওয়ান, দি ম্যারেজ সেরিমনি ওয়াজ ওভার, আরেকটা হচ্ছে দি গেস্ট ওয়ার অল গোয়িং টু দ্য ফেস্ট। এখন উপরেরটাতে যদি নিচেরটা পার্থক্যটা কি, আমি কেন এন্ড দিয়ে দুইটা সেন্টেন্সই দেখালাম, পার্থক্যটা হচ্ছে দেখো, এখানে সাবজেক্ট হচ্ছে দি ম্যারেজ সেরিমনি, আর এখানে সাবজেক্ট হচ্ছে দি গেস্ট। দ্যাট মিনস দুইটা সাবজেক্ট কিন্তু আলাদা, কিন্তু উপরেটাই ছিল সাবজেক্ট কিন্তু একই। ওকে, এখানে সাবজেক্ট আলাদা দুইটা, দি ম্যারেজ সেরিমনি একটা, আর একটা হচ্ছে দি গেস্ট। তো সাবজেক্ট আলাদা হলে দুইটা সাবজেক্টই কিন্তু তোমার যেখানে যেভাবে আছে সেই জায়গাতেই তোমাকে বসিয়ে দিতে হবে, ঠিক আছে? এটা চেঞ্জ করার প্রয়োজন নেই। তাহলে আমি কি করব, এই অংশটাকে ফ্রেজে রূপান্তরিত করব। তাহলে দি ম্যারেজ সেরেমনি, এখন প্রিন্সিপাল ভার্ব হচ্ছে এখানে কোনটা, ওয়াজ, কারণ ওয়াজের পরে আর কোনো ভার্ব নাই, সো ওয়াজটা এখানে প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করছে। তাহলে আমি বলেছিলাম যে ওয়াজের সাথে আইএনজি যুক্ত করা যায় না, ওয়াজিং কখনো হয় না, ওয়ারিং কখনো হয় না, অ্যামিং কখনো হয় না। তাহলে এটার যে নাম আছে, এটার যে টিমের নাম, টিমের নাম কি তোমাদের অবশ্যই মনে আছে, বি। এই বি এর সাথে তোমাকে আইএনজি যুক্ত করতে হবে, দ্যাট মিনস বিইং, বিইং ওয়ার। তাহলে কমা, কমাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ যখন কনজাংশন উঠে যাবে তখন এখানে তোমাকে কমা দিতে হবে। এই কারণে দিতে হবে যে এই অংশটা আসলেই প্রিন্সিপাল ক্লজের শেষের অংশ, কিন্তু এটা প্রথমে ব্যবহার করছে, প্রথমে ব্যবহার করার কারণে এটাকে তোমাকে আলাদা, এটা যে আলাদা তুমি শেষ থেকে প্রথমে নিয়ে আসছো সেটা বোঝানোর জন্য তোমাকে কমা অবশ্যই ব্যবহার করতে হবে। কমা না দিলে কিন্তু সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। ওকে, দি ম্যারেজ সেরিমনি বিং ওভার, দি গেস্ট, দেখো দি ম্যারেজ সেরিমনি, দি ম্যারেজ সেরিমনির জায়গাতে আমি ব্যবহার করলাম, আর দি গেস্ট, দি গেস্টের জায়গাতে ব্যবহার করলাম, বিকজ দুইটা সাবজেক্টই আলাদা। দ্য গেস্ট ওয়ার অল গোয়িং টু দ্য ফার্স্ট। ওকে, সেন্টেন্সটা কিন্তু এভাবেও তোমরা লিখতে পারো, দি গেস্ট ওয়ার অল গোয়িং টু দ্য ফার্স্ট, দি ম্যারেজ সেরিমনি বিং ওভার, নো প্রবলেম, তখন কিন্তু আর কমার প্রয়োজন নাই, ঠিক আছে বন্ধুরা? ওকে, এখন নেক্সট, দি শান হ্যাড সেট, তাহলে একটা হচ্ছে দি শান হ্যাড সেট অ্যান্ড উই রিটার্ন হোম। ওকে, তো এটাও আমি এন্ডে দেখাইছি, এন্ডে দেখার কারণ পার্থক্যটা দেখো, এখানে হচ্ছে দি শান হচ্ছে সাবজেক্ট একটা, আর একটা হচ্ছে উই, এখানেও সাবজেক্ট দুইটা ভিন্ন, বাট এখানে আমি একটা হ্যাভ ভার্ব দিয়ে দেখাইছি, তার কারণে আমি এন্ড দিয়ে আর একটা নিয়েছি যে এখানে হ্যাভ আছে। আচ্ছা, হ্যাড থাকলে তখন আমরা কি করব, তাহলে উই রিটার্ন হোম, ফলাফল হচ্ছে উই রিটার্ন হোম, আমরা বাড়ি ফিরেছিলাম, এটাই হচ্ছে শেষের ঘটনা, সো এটা প্রিন্সিপাল ক্লজ, সো এটাকে আমরা অক্ষত অবস্থায় রাখবো, তাহলে ফ্রেজ বানাবো এটা। তাহলে দুইটা সাবজেক্ট আলাদা আলাদা হলে সাবজেক্ট জায়গায় থেকে যাবে দি শান, এখন এখানে হ্যাড আছে, হ্যাড সেট, দ্যাট মিনস হেডের পরে এখানে দেখো হেডটা এখানে কি হচ্ছে,
প্রিন্সিপাল ভার্ব হিসাবে কাজ করেছে। তো প্রিন্সিপাল ভার্ব হিসাবে কাজ করার কারণে তাহলে এটার সাথে আমাকে কি করতে হবে, নিষ্ক্রিয় করে দিতে হবে, অর্থাৎ আইএনজি যুক্ত করতে হবে। এখন যেমন ওয়াজিং করা যায় না, ওয়ারিং করা যায় না, ঠিক তেমনভাবে এখানে হেডিং করা যায় না। তাহলে এখানেও যদি আমি আইএনজি যুক্ত করতে হয় তাহলে এটার একটা টিমের নাম আছে হ্যাভ, হ্যাভের আন্ডারে পড়ে হ্যাভ, হ্যাজ, হ্যাড, ওকে, এটি আন্ডারে পড়ে হ্যাভ। তাহলে হ্যাভ হচ্ছে তার টিমের নাম, এই হ্যাভের সাথে তখন তোমাকে আইএনজি যুক্ত করতে হবে। ওকে, এই জন্য এই সেন্টেন্সটা আমি লিখেছি, তাহলে হ্যাভিং সেট কমা উই রিটার্ন হোম। ওকে বন্ধুরা, ক্লিয়ার? তাহলে দেখো এন্ড দিয়ে তিনটা, এর বাইরে তেমন কিছু নেই। এই তিনটা সেন্টেন্স তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো তাহলে এন্ড দিয়ে কোনো সেন্টেন্সই তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা নাই। ওকে, দেন এবার আমরা দেখবো যে অর দিয়ে, রিড অ্যাটেন্টিভলি ওয়ার ইউ ক্যান নট পাস দ্য এক্সামিনেশন। এখন দেখো এখানে রিড ভার্ব দিয়ে শুরু হয়েছে, এখানে একটা সাবজেক্ট কিন্তু ঊর্ধ্ব আছে, কি সাবজেক্ট, ইউ সাবজেক্টটা ঊর্ধ্ব আছে। ইউ রিড অ্যাটেন্টিভলি ওয়ার ইউ ক্যান নট পাস ইন দ্য এক্সামিনেশন। এখন অর দিয়ে যখন যুক্ত থাকে সেন্টেন্সটা এরকম হয় যে এখানে সাবজেক্টটা দিলেও হয় না দিলেও হয়, অর্থাৎ দেওয়ার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, মিনিংটা কি দাঁড়ায়, তুমি মনোযোগ সহকারে পড়ো অথবা তুমি পরীক্ষায় পাস করতে পারবা না। কমপ্লেক্সে এরকম একটা সেন্টেন্স ছিল, তো কমপ্লেক্সে কীরকম সেন্টেন্স ছিল দেখো, যে ইফ দিয়ে যে সেন্টেন্সগুলো করেছি সেটাও কিন্তু শর্ত বোঝায়। সেখানে যদি তুমি ইফ দ্বারা এভাবে হয়, যদি তুমি না পড়ো তুমি পরীক্ষায় পাস করতে পারবে না। একইভাবে যদি তুমি মনোযোগ সহকারে না পড়ো, একইভাবে মনোযোগ সহকারে না পড়ো অথবা তুমি কি করবা, তুমি পরীক্ষায় ফেল করবা, একই কথা। ওকে, তাহলে এখানে অরটা কিন্তু প্রায় ইফের মতো, এই জন্য আমি ইফের কাছে টেনে নিয়ে গেলাম যে ইফ কিভাবে করেছিলাম, ইফ থাকা অবস্থায় কিভাবে করেছিলাম তোমাদেরকে মনে করে আনার জন্য, অনেকটাই সিমিলার, ঠিক আছে? তো দেখো এখানে ইফ বা অর দিয়ে কি হচ্ছে, যে একটা জিনিস না হলে আরেকটা জিনিস হবে না, বা একটা জিনিস হলে আরেকটা জিনিস হবে, ব্যাপারটা এরকম, ইফ এবং অর দিয়ে দুটাই জিনিস। আচ্ছা, তুমি যদি সেখানে না যাও তুমি কি জিনিসটা পাবো না, মোবাইলটা পাবো না, ওকে, যদি তুমি সেখানে যাও মোবাইলটা পাবে। আচ্ছা, যদি না যাও তাহলে পাবা না অথবা পাবা না। তাহলে দেখো ব্যাপারটা কি হচ্ছে এখানে, যে রিড অ্যাটেন্টিভলি মনোযোগ সহকারে পড়ো অথবা তুমি পরীক্ষায় পাস করতে পারবে না, এটা একটা ব্যাপার গেল। আচ্ছা, মিনিংয়ের ব্যাপারটা অনেকটাই ক্লিয়ার করে ফেলেছি, এখন হচ্ছে দুইটা ক্লজ বের করতে হবে। তাহলে ইউ রিড অ্যাটেন্টিভলি একটা ক্লজ, আর একটা ক্লজ হচ্ছে ইউ ক্যান পাস, ইউ ক্যান নট পাস দ্য এক্সামিনেশন, এটা হচ্ছে দুই নম্বর ক্লজ। তাহলে তুমি পরীক্ষায় পাস করতে পারবে না, এটাই হচ্ছে ফলাফল, তাহলে এটাই হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এটাকে আমি ভাঙতে পারবো না। তাহলে করতে হবে রিড অ্যাটেন্টিভলি। তাহলে রিড অ্যাটেন্টিভলিকে আমরা যদি একটা ফ্রেজ বানাই, রিডিং অ্যাটেন্টিভলি, তাই না? রিডিং অ্যাটেন্টিভলি কমা ইউ ক্যান নট পাস দ্য এক্সামিনেশন। এখন মিনিংটা কি দাঁড়ায় দেখো, রিডিং অ্যাটেন্টিভলি মনোযোগ সহকারে পড়ে তুমি পরীক্ষায় পাস করতে পারবে না, ব্যাপারটা কেমন হয়ে গেল না, মনোযোগ সহকারে পড়ে তুমি পরীক্ষায় পাস করতে পারবে না। কিন্তু উপরেটা কি আছে, যদি মনোযোগ সহকারে পড়ো অথবা তুমি পরীক্ষায় পাস করতে পারবে না, তার মানে এখানে কি এটার মিনিংটা কি আর এটার মিনিংটা কি এক হচ্ছে, কখনোই এক হচ্ছে না, এটা উল্টা হয়ে গেছে। এখানে বলছে যদি না পড়ো তাহলে পাস করতে পারবো না, আর এখানে হচ্ছে পড়ো পাস করতে পারবো না। তাহলে এখানে ইফ শব্দটা কেন নিয়ে আসছিলাম, যে ইফের জায়গায় কিন্তু আমরা একটা শব্দ ইউজ করেছিলাম, যে ইফের জায়গায় নেগেটিভ থাকলে তাহলে নেগেটিভ সিম্পলের ক্ষেত্রে কি ব্যবহার করব, উইদাউট। এখন মিনিংটা দেখো, উইদাউট রিডিং অ্যাটেন্টিভলি মনোযোগ সহকারে পড়া ছাড়া তুমি পরীক্ষায় পাস করতে পারবে না। ওকে, তাহলে দেখো যেহেতু ওয়ার এবং ইফ অনেকটাই সিমিলার কাজ করছে, সুতরাং এখানে উইদাউট শব্দটাও আমাকে ব্যবহার করতে হবে। উইদাউট ব্যবহার না করলে
মিনিংটা ঠিক মতো হচ্ছে না, আর মিনিং যদি ঠিক মতো না হলে সেন্টেন্সটা কারেক্ট হবে না। মিনিংটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, ঠিক আছে? ওকে, তাহলে অর দিয়েও গেল, এবার আমরা একটা দেখব বাট দিয়ে। ওকে, এখন বাটের অ্যান্সারটা আমি একটু উপরে দেখব। এটার অ্যান্সারটা আমি এখানে দিচ্ছি বন্ধুরা, তোমরা ভুল করো না বুঝতে। হি ইজ ইল বাট হি ক্যান রান ফাস্ট। দেখো এখানে সে অসুস্থ কিন্তু সে দ্রুত দৌড়াতে পারে, আসলে তার দৌড়ানোর কথা ছিল না দ্রুত, সে যেহেতু অসুস্থ সে ধীরে ধীরে হাঁটবে এটাই বলার কথা ছিল, কিন্তু হি ইজ ইল বাট হি ক্যান রান ফাস্ট। তাহলে একটা হচ্ছে হি ইজ ইল, আর একটা হচ্ছে কি হি ক্যান রান ফাস্ট, সে দৌড়াতে পারে। তাহলে সে দৌড়াতে পারে এটাই হচ্ছে ফলাফল, দ্যাট মিন্স প্রিন্সিপাল ক্লজ, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এটাকে আমাকে কি করতে হবে, ফ্রেজ বানাতে হবে। তো এখন যদি ফ্রেজ বানাই দেখো, তো স্বাভাবিকভাবে এখানে ইজটাকে কি করবা, বিইং করবা, বিইং ইল কমা হি ক্যান রান ফাস্ট। এখন মিনিংটা দেখো, সে অসুস্থ কিন্তু সে দ্রুত দৌড়াতে পারে, আর এখানে হচ্ছে বিং মানে হওয়াই, অসুস্থ হওয়াই সে দ্রুত দৌড়াতে পারে, ব্যাপারটা কি হলো না, ব্যাপারটা হলো না, অসুস্থ হওয়াই সে দৌড়াতে পারে এটা কখনোই হতে পারে না। তো এখানে কি করতে হবে তাহলে, দেখো বাট, তার মানে এখানে কি বোঝাচ্ছে, যেটা হওয়ার কথা ছিল না, তাহলে বাট দ্বারা কি বুঝাচ্ছে, যেটা হওয়ার কথা ছিল না কিন্তু হচ্ছে, সে অসুস্থ সে ধীরে ধীরে হাঁটার কথা ছিল কিন্তু সে দ্রুত হাঁটছে। তাহলে এই এই অবস্থায় আমরা বাংলা কিভাবে বলবো দেখো, সহজভাবে, অসুস্থ হওয়া সত্ত্বেও খুব দ্রুত দৌড়াচ্ছে। তাহলে সত্ত্বেও নিশ্চয়ই তোমাদের মনে পড়ে গেছে, ইন স্পাইট অফ হচ্ছে একটা সিম্পল, এর ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, নো প্রবলেম। তাহলে ইন স্পাইট অফ, এখন অফের পরে এখানে যে সাবজেক্ট আছে এর পজিটিভ ফর্মটা তোমাকে দিতে হবে, তার অসুস্থতার কারণে। এখানে সে, কিন্তু এখানে হচ্ছে তার অসুস্থতা সত্ত্বেও, তার যেহেতু ব্যাপারটা আছে, সো এখানে হি এর পজিটিভ ফর্ম হচ্ছে হি। তোমরা এগুলো জানো যে হি, দে, ইট, এগুলার সি, এটা পজিটিভ ফর্মগুলো কখন ব্যবহার হয়, কীভাবে হয়, এগুলো তোমরা অবশ্যই ভালো করে জানো। সে পজিটিভ ফর্ম আমরা ব্যবহার করলাম, এবার হচ্ছে ইনস্পাইট অফ হিজ বিইং ইল হি ক্যান রান ফার্স্ট। তাহলে বন্ধুরা তোমরা বুঝে গেলা যে অর এবং বাটের মধ্যে পার্থক্যটা কী, এবং এন্ড দিয়ে আমি তিনটা সেন্টেন্স দেখানোর চেষ্টা করেছি, তিনটা সেন্টেন্সে তিন ধরনের যে প্যাটার্ন থাকতে পারে সে তিন ধরনেরই প্যাটার্ন আমি তুলে ধরার চেষ্টা করেছি। তো আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছ, এবং যদি বুঝতে পারো অবশ্যই এটা তোমার বন্ধুদের জন্য এটাকে শেয়ার করে ফেলো এক্ষুনি, যাতে তোমার বন্ধুরাও পেয়ে যায়। এবং আমার চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই অন করে রাখো। বেল আইকনটা অন করে রাখলে আমি যখন ক্লাসগুলো আপলোড করব তখন অবশ্যই তোমাদের কাছে কি একটা নোটিফিকেশন চলে যাবে, তোমরা জানতে পারবা। তো আশা করি বুঝতে পেরেছো যে অ্যান্ড অর বার্ড দিয়ে, আমি যদি একটু সামারাইজ করি, অ্যান্ড অর বার্ড দিয়ে তিনটে সেন্টেন্স হয় তিন ধরনের কম্পাউন্ডে, তিন ধরনেরই দেখানোর চেষ্টা করেছি। তারপরে যদি কোনো প্রবলেম থাকে আমাকে অবশ্যই জানাবা, কমেন্টস করবা, আমি ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।